প্রান্ত ক্রান্তকে অনেক নিম্নভাবে হত্যা করেছে বাবু সাম্প্রদায়িক হামলায় ছেলের মৃত্যুর ঘটনায় একদিকে হতবিহব্বল হয়ে পড়েছেন মা বনলতা দাস অন্যদিকে এবার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে তার মাঝে হত্যা করেছে লেকে জলে ফেলে দাস আমার ছেলেরা অনেক আঘাত করে এই প্রাণ দিসে অনেক আঘাত করছে আমার প্রান্ত থেকে আমি আসি দেখি আমার প্রান্তের এই কোপ দিছে কোপের এই জায়গাতেই কোপ বাড়ছে বাবা এই জায়গাতে মাথা চূর্ণ করেছে সারা শরীরে কোপ বাড়ছে এটা আমাদের বুক স্টল এখান থেকে আমাদের ধর্মীয় গ্রন্থাদি চৌমোহনীতে একের পর এক পূজা মণ্ডপ এবং মন্দিরে হামলা করা হয়েছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি যখন সেই মন্দিরে হামলা হচ্ছিল তখন মন্দিরের লোকজন ট্রিপল নাইনে এবং পুলিশের কাছে ফোন করে কোনো সাড়াই পাননি তাদের মধ্যে চরম আতঙ্ক এবং একই সাথে ক্ষোভ দেখা গেছে আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি যে কখন যে পুনর্বার আবার আক্রমণ হতে পারে আমাদের অনেক ভক্ত চলে যাওয়ার জন্য তারা উদ্ধিব হয়ে আছে যে আমরা তাদেরকে বুঝেই কোন রেখেছি যে দেখুন আমরা আছি সৃষ্টিকর্তার অপার মহিমা যা হওয়ার হবে কিন্তু প্রশাসন থেকে আমরা এখন ঘটনা ঘটার দু একদিন পরে পুলিশ দিয়েছে ওনারা রাত দিন পাড়া দিচ্ছে কিন্তু যখন পুলিশ নিয়ে যাবে তখন যে আমরা কিভাবে থাকবো সেই নিরাপত্তাহীনতা আমরা ভুগছি কুমিল্লায় গত তেরোই অক্টোবর পূজা মণ্ডপে কোরআন পাওয়ার পর সেখানে হামলা বা সহিংসতা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে পুলিশ ও স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এসেছে নোয়াখালীতেও প্রশাসনের ব্যর্থতার কথা এসেছে হিন্দু সম্প্রদায়ের অনেকে বলেছেন তারা এখন বাংলাদেশে কতটা নিরাপদ সেটা তাদের বেশি ভাবাচ্ছে তিন ঘন্টার মতো কোনো পুলিশ আমরা পাইনি আর যারা ছিল এখানে দু একজন তাহলে ছিল তারাও নিষ্ক্রিয় ছিল তারাও ঠিকভাবে সেই ইয়ে করতে পারে না আমাদের মনে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আদৌ ও আঘাত পুষিয়ে সামনে থাকতে পারবো কি না এটা আমার কাছে সন্দেহজনক যদি সরকার যদি মনে না করে বা আমাদের মধ্যে যদি আগের মধ্যে না আসে তাহলে এটা কোনো দিন সম্ভব নয় এই মন্দিরটি চৌমোহনীতে সবচেয়ে বড় এবং পুরাতন মন্দির গত শুক্রবারের হামলায় এই মন্দিরটিও কিন্তু রেহাই পায়নি এখানকার এই মন্দিরের কর্তব্যরত প্রবীণ যারা রয়েছেন তারা বলছেন সাতচল্লিশ একাত্তরেও এই মন্দির রেহাই পেয়েছিল এখানে হামলার ঘটনাগুলোর ক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে এখন হিন্দু সম্প্রদায়ের কাছে এখানে তাদের নিরাপত্তার বিষয়টা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে হিন্দু সম্প্রদায়ের অনেকে বলেছেন পরিস্থিতি তাদের এতটাই আতঙ্কিত করেছে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং কাজকর্ম একেবারে থমকে গেছে আমি বের হবো কিন্তু আমার তো কোনো সিকিউরিটি নাই আমার হাতে শাখা আছে সিঁদুর আছে আমি কিভাবে বের আমাদের সিকিউরিটিটা কে দিবে আমার বাচ্চা বেরোলো কোনো সমস্যা আমার সমস্যা নেই তবে চৌমোহনীতে কাছাকাছি দূরত্বে কয়েকটি মসজিদ এবং মন্দির রয়েছে সেখানে বছরের পর বছর ধরে সম্প্রীতির একটা পরিবেশের মধ্যে সহিংসতার ঘটনায় মুসলিমদেরও অনেকে অবাক হয়েছেন এটা তো কারো কামনা না আর এই সময় নিতে হইতেও না সময় অনেক দিন থেকে কনফার্ম আর বিভিন্ন জায়গায় কিছু হয়নি থেকে কেন আমাদের এটা অনুমোদন করে না চাঁদপুরের হাজিগঞ্জে আবার মুসলিমদের মাঝে ক্ষোভ দেখা গেছে সেখানে তাদের বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনা নিয়ে কুমিল্লায় যেদিন পূজা মণ্ডপে কোরআন পাওয়া যায় সেদিনই রাতে হাজিগঞ্জে বিক্ষোভ মিথিল থেকে মন্দিরে হামলার সময় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয় এই নিহতদের মধ্যে বেশিরভাগই কিশোর ও তরুণ নিহতদের স্বজনরা বিচার চাইছেন কিন্তু তারা মামলা করেননি আমরা কোনো মামলা করি না আপনার আমরা এদের কাছে বিশ্বাস চাই আর আল্লাহর কাছে বিশ্বাস চাই আমি আর কথা বলতে পারি না আমার তো ভালো লাগে না আমার কলচাটা হারিয়ে যায় আমার কলচাটা হারিয়ে যায় আমি আর কথা বলতে পারি না যদিও সরকারের পক্ষ থেকে সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হচ্ছে তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য বলেছেন এবারের ঘটনাগুলো হিন্দু সম্প্রদায়কে বেশি আতঙ্কিত করেছে এ নিয়ে তাদের দলেও আলোচনা চলছে কাদির কল্ল বিবিসি বাংলা